हाई फ्रेंड्स जा पाई ताई करी व्लग चैनले आपनादेर सकलके स्वागत जानाई। नतून व्लग निये आपनादेर सामने चले एसेछि। आपनारा सकले केमन आछेन? आशा करछि खूब भालो आछेन, सुस्थ आछेन एबं साबधानेर मध्य दिये आछेन। निजेई रान्ना करेछिलाम, सुंदर एकटा रान्ना करेछिलाम, सेटा हलो बड़ार झाल, माने बेसन बड़ा तैरी करे सेटाके सर्षे बाटा दिये एकटु झाल झाल करे माखा करेछिलाम झालेर मतो। आर ओटा किन्तु खेते हेब्बी हयेछिलो, टेस्टी टेस्टी दारुण लागछिलो खेते। आर ओटा आमार मेजो बौदिर खूब फेभारेट खाबार। आजके सेरकम किछु छिलो ना, तार जोन्नो ओटा करा हयेछिलो। कम्बल काचा रोदार नेर पर चोला तुले घर गोछा गोछी जल भराभरी करते। मेजो बौदी एखन बाइरे जाबे एकटु पर करे, तार जोन्नो भाबछि काजगुलो गुछिये राखते होबे, आमाके राखते होबे गुछिये। देखछि चुप चुप ए देखुन एटा এই না 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 দাঁড়া 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 চুপ, এখন এখন কিছু করিস না। এটা কি দেখতে পাচ্ছেন তো? আর বন্ধুরা এখানে একটু নেউলের উৎপাতটা বেশি, চারিদিকে শুধু নেউল ঘোরাঘুরি করে, সব সময় পায়ের কাছে কাছে ঘোরাঘুরি করে, এরকম অবস্থা এখানে নেউলের। আর দেখতে পাচ্ছেন ঘাম দিয়েছে বিকেল বেলা, গরম মানে এই বিকেলের রোদটাও সহ্য হচ্ছে না। তাহলে দুপুরে যা রোদ দিয়েছিল মানে দেখার মতো। আর এখানে প্রচন্ড গরম, মানে প্রচন্ড গরম পড়ে গেছে। কত কিছু জিনিস আমাকে দিয়েছে সবকিছু বাকি বাকি রাখতে। আর হচ্ছে সব ডিবাকে ভালো করে পুছে পুছে সব ডিবায় জিনিসগুলোকে পুড়িয়ে রাখা। আর আমি বলি এই যে রাজমা কলাই, রাজমা কলাই, এই রাজমা কলাই তো প্রত্যেক দিন হয় আমাদের এখানে। প্রত্যেক দিন মানে মুড়ি খাওয়ার জন্য করা হয় কলাই সেদ্ধ। আর আমাদের এখানে মুড়ি খাওয়ার জন্য বেশিরভাগ কলা সেদ্ধ করা হয়, কারণ আপনারা তো সকলেই জানেন যে এখানে নিরামিষ খাওয়া হয়, আর আমরা মাছ মাংস খাই না। তাই মেজো বৌদি বলছে যে একটু ভালো করে এদেরকে রাখতে হবে, খাওয়া দাওয়া করিয়ে, তাই নানা ধরনের কলাই খাওয়াচ্ছে। আর এখানে ডাল মানে কিনা হয়, আমাদের এখানে বিক্রি করতে আসে একজন, তো তার কাছ থেকে ডাল কিনে নেওয়া হয়। বাজারে যে আলাদা করে ডাল কিনতে হয় না, তার কাছে সব রকমের ডাল পাওয়া যায়। আর সে শুধু সব রকমের কলাই ডাল এইসব বিক্রি করে, তার জন্য সেখানেই কিনে নেওয়া হয় সব একসাথে। আর দাদাক্ষণ আসার সময় এই নিয়ে এসেছে টপ বিস্কিট আর চানাচুর প্যাকেট। বৌদি অনেকদিন থেকে বলছিল চানাচুর খাবো চানাচুর খাবো, তো আজকে দাদা এনেছে চানাচুর আর টপ বিস্কিট। এটা তো আমি এখন ঢেলে রাখবো, তো এই দুটো ডিবা আমার আনা হয়নি। বিকেলবেলা এখন চা করছি, আর এই যে চা বসাচ্ছি। আর ভাই মেজো বৌদি জিউ ওরা সবাই একটু বাইরের দিকে ঘুরতে যাবে, ভিডিও করতে যাবে। আমি এখন চা তৈরি করে দিচ্ছি, তার আগে মানে খেয়ে দিয়ে যাবে চা খেয়ে। কিছু এসেছে, আর এটা কি আছে আমরা তো অর্ডার করেছি, কিন্তু জিনিসটা কেমন আছে যে সেটা খুলে দেখিনি। তো আপনাদের সামনে একেবারে প্যাকেটিং খুলে দেখবো জিনিসটা কেমন এসেছে। আর এখন অফার চলছে। এইটা শাড়ি আছে, আর এটা তো দেখে বুঝতে পারছেন এটা হলো বিছানার চাদর। আর আপনারা তো এটা দেখে বুঝতে পারছেন এটা হলো বিছানার চাদর। তো আমরা একসাথে তিনটে অর্ডার করেছিলাম। তো এটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মেশো থেকে অফার দিচ্ছে 1 ঘন্টার জন্য, আর তখন 44 মিনিট বাকি ছিল। তো তারপরে ভাই দেখে বললো সঙ্গে সঙ্গে বিছানার চাদর অর্ডার করা হয়েছিল। আর আগের দিন একটা এসেছিল, সেটা তো আপনারা দেখেছেন নিশ্চয়ই মেজো বৌদির ব্লগ ভিডিওতে। যদি না দেখে থাকেন আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে, অবশ্যই যে দেখে নেবেন। চ্যানেলের নাম হলো লিটল গ্যানুন্দু ব্লগ, তো দেখে নেবেন। যে ওখানে কিন্তু খুব সুন্দর একটা চাদর এসছে জিওর খুব পছন্দের। আর এইটা একটা এলো, এখনো দুটো বাকি আছে, প্যাকেটে আছে। আমি খুলে খুলে দেখাচ্ছি চাদরটা কেমন লাগলো বলবেন। হ্যাঁ সব একই সাইজের, ভালো লাগছে বলো এটা দেখতে। হ্যাঁ একটু ছোট লাগছে না একটু, এটাও দেখতে খুব সুন্দর লাগছে। আর এই গোলাপি কালার ওটা সাদা কালো দেখতে খুব সুন্দর লাগছে। এর সাথেও দুটো আছে বালিশের কভার। আর একটা এইটা এদিকে 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 দেখি, ছাড়ো ছাড়ো। আর এই চাদরটা, তিনটে চাদর নেওয়া হয়েছে। তো কোনটা সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই জানাবেন। আর এটা বলেছিলাম যে আমি বিছানার চাদরগুলো মিলে মিলে আপনাদেরকে দেখাবো, তো দেখানো হয়নি। কালকে ঘরে ভাইপো কাজ করছে, বই টই গোছাগুছি করছে, বৌদিও তার সাথে লেগেছে। তো এই ঘরে খাটটা ঘর পুরো ফাঁকাই আছে। আর এই চাদরটা মেলা আছে, আর এই মাদুরিটা মেলা আছে। তো এগুলো তুলে দিয়ে আমি ভিডিও করব, একাই করব ভাবছি। স্ট্যান্ডে লাগিয়ে রেখে আমি করব একাই, কি করবো এখন তো কেউ নেই ধরে দেওয়ার মতো, তার জন্য একাই করব। আর তিনটে চাদরই মিলে মিলে আপনাদেরকে দেখাবো। তো বালিশের কভারগুলো হয়তো পরাতে পারবো না, এমনি চাদরগুলো মিলে মিলে দেখাবো। চাদরগুলো কিন্তু সব খুব সুন্দর। তো তার মধ্যে একটা চাদর খুব সুন্দর, সেটা হচ্ছে গোলাপি রঙের চাদরটা। আর ভাই যে এখন একটু দোকান থেকে যাচ্ছে বিস্কিট আনতে যাচ্ছে, বিস্কিট শেষ হয়ে গেছে বাড়িতে। আমি এই চাদরটা মিলছি, এই চাদরটা মেলার পর ঘরের পরিবেশটা যেন পাল্টে গেল, এরকম মনে হচ্ছে। চাদরটা খুব সুন্দর, কি সুন্দর নকশা করা আছে গাছের মতো, আর তার সাথে ফুল আছে, গোলাপ ফুলের মতো ফুল। আর এত সুন্দর লাগছে চাদরটা বলার নয়, ভীষণ সুন্দর লাগছে চাদরটা। তারপরে খাটটাতে মেলার পর খাটটা দারুণ লাগছে, ঘরের পুরো মানে পরিবেশটা যেন পাল্টে গেল এরকম মনে হচ্ছে। আর এগুলো তো খুব কম দামি আমরা পেয়েছি, আপনাদেরকে তো বলেছি প্রথমে 476 টাকায় তিনটে ভালো ভালো চাদর পেয়ে গেছি। আর দুটো পরপর আছে, আমি মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি। দারুণ সুন্দর, এত সুন্দর লাগছে এটা। ভালো লাগছে আমার। দেখতে পাচ্ছেন মিকি অ্যান্ড মাউস, মিকি অ্যান্ড মাউস এটাই করছে কখন থেকে। সত্যি চাদরটা খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা এই 4খানা চাদর আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সত্যি খুব কম দামের মধ্যে চারখানা চাদর পেয়ে গেছি। তো এটার দাম হলো 243 টাকা। এটার দামটা আলাদা ভাবে চাদরটা একটা সিঙ্গেল অর্ডার করা হয়েছিল। আর আহালা আপনাদেরকে ওই চাদরগুলো একসাথে তিনটে 476 টাকা, একসাথে তিনটে চাদর। তো সকালবেলা ফ্রি মেশো থেকে আমরা বেশিরভাগ কেনাকাটা করি, অ্যামাজন থেকেও করি, কিন্তু মেশো থেকে সেদিন সকালবেলা দেখছি ফ্রিতে। আর ওই চারটে চাদর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।